সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমরা আজকে আলোচনা করব অংশীদারি ব্যবসায় নিয়ে। তোমরা যারা ক্লাস 10, যাদের অর্থাৎ এসএসসিতে যারা তোমরা ব্যবসায় সংগঠনের স্টুডেন্ট ছিলা, তোমরা অংশীদারি ব্যবসায় সম্বন্ধে আগেও পড়েছ, তোমাদের কাছে বিষয়টা অনেক ইজি হবে। কিন্তু যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, অর্থাৎ সায়েন্স অথবা আর্টস থেকে আসছে, ওদের জন্য, ওরা যেহেতু নতুন স্টুডেন্ট, আমি তোমাদেরকে আস্তে আস্তে বা ধীরে ধীরে এটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। অংশীদারি ব্যবসা, যে অংশীদারি ব্যবসা কাকে বলে বা পার্টনারশিপ বিজনেস, যে ব্যবসায়ের মালিক 2 থেকে সর্বোচ্চ 20 জন তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। যে অংশীদারি ব্যবসা হচ্ছে যে কয়েকজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন একত্রিত হয়ে কোনো ব্যবসা পরিচালনা করবে, তখন তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। আমরা অংশীদারি ব্যবসায় নিয়ে এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, একটু পড়ার চেষ্টা করি। যে কি বলছে এখানে, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশে এই অংশীদারি ব্যবসা চলতে আছে, বা এখনও পর্যন্ত 1932 সালের আইন অনুযায়ী, আইনের 4 ধারা অনুযায়ী বাংলাদেশে অংশীদারি ব্যবসায় চলমান। এক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যে এটা যদি নর্মাল অংশীদারি ব্যবসা হয়, সেক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 20 জন, কিন্তু যদি এটা ব্যাংকিং ব্যবসা হয়ে থাকে তাহলে সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন। আমরা এখানে কিছু অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য দেখতেছি। আমরা অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। প্রথমে বলছে অংশীদারি ব্যবসায় একাধিক সদস্য। একাধিক সদস্য বলতে যেটা বোঝাচ্ছে, একটু আগে যেটাই বললাম যে সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন থাকবে। চুক্তিবদ্ধ সম্পর্ক, অংশীদারি ব্যবসা অবশ্যই একটা চুক্তিবদ্ধ সম্পর্ক, তোমরা অনেকে হয়তো জেনে থাকবা যে চুক্তির ভিত্তিতেই অংশীদারি ব্যবসাটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে চুক্তিটা লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। তো ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, তুমি তোমার বন্ধুর সাথে ব্যবসা শুরু করছো, আজকে 2 বন্ধু ভালো, কিন্তু কালকে যে কোনো একটা প্রবলেম, সমস্যার কারণে বা একটা রিজনের কারণে তোমাদের মধ্যে সমস্যা হতে পারে, তাই চুক্তিগুলো লিখিত হলেই ভালো। তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে তোমার বন্ধু তোমার সাথে কোনো সমস্যা করলেও ব্যবসায়ী সেই সমস্যা করতে পারবে না, কারণ সেখানে লিখিত চুক্তি রয়েছে তোমার সাথে। মূলধন সরবরাহ, এই ক্ষেত্রে চুক্তি অনুযায়ী তোমার যে কয়জন বন্ধু একত্রিত হয়ে বা সমমানা কয়জন ব্যক্তি একত্রিত হয়ে তোমরা যে ব্যবসাটা শুরু করছো, সেক্ষেত্রে লিখে থাকবে যে সবাই 1,00,000 টাকা করে বা কত টাকা করে মূলধন সরবরাহ করবে। পরিচালনা, এক্ষেত্রে মনে করো তোমরা 20 জন বন্ধু মিলে ব্যবসা শুরু করছো, কিন্তু 20 জন তো তোমরা একসাথে পরিচালনা করতে পারবে না, কারণ 20 জনে 20টা কথা বললে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো তোমাদের মাঝে কী করতে হবে, তোমাদের মাঝে একজনকে সেক্ষেত্রে ম্যানেজার বানাতে হবে বা লিডার মানতে হবে, অথবা দেখা যাচ্ছে তোমরা যে প্রতিষ্ঠানটা চালু করছো সেখানে তোমাদের মধ্যে 3-4 জন থাকবে, তারাই বাকিদেরকে এটা সম্বন্ধে অবগত করবা। সেক্ষেত্রে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কে মেইন পরিচালক হবে, কে প্রতিষ্ঠানটা পরিচালনা করবে। এইভাবে আমরা পরিচালনা নির্বাচন করা হয় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। লাভ ক্ষতি বণ্টন, এই ক্ষেত্রে এটা মূলত চুক্তি অনুযায়ী হবে, লাভ ক্ষতি কীরকম বণ্টন হবে একটু পরে আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ পড়ব। সেখানে লাভ ক্ষতিটা ডিপেন্ড করবে যে তোমাদের চুক্তি অনুযায়ী 20 জনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কেউ শ্রম দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ সুনাম দিচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা আসলে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, অবশ্যই অংশীদারি ব্যবসা পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের উপরে গড়ে ওঠে, কারণ এখানে বিশ্বাসটা অনেক বড় বিষয়। কারণ দেখা যাচ্ছে তুমি তো 24 আওয়ার্স, তুমি মনে করো একটা দোকান দিলা, 24 আওয়ার্স তো তুমি দোকানে বসতে পারবে না, তাহলে তোমার বন্ধুকে দেখা যাচ্ছে সেই দোকানে বসতে হবে। এখন তুমি যদি তোমার বন্ধুকে বিশ্বাস করতে না পারো, তুমি যদি মনে করো যে আমি দোকান থেকে এখন আসছি বাসায়, সে তো মনে হয় দোকানের সব টাকা বিক্রি করে পকেটে ঢুকে ফেলতেছে, তাহলে তো দেখা যাচ্ছে ব্যবসাটা টিকবে না। তাহলে দুজনের মধ্যে বিশ্বাসও থাকতে হবে, আস্থাও থাকতে হবে। পারস্পরিক প্রতিনিধিত্ব, এই ক্ষেত্রে একজন আরেকজনকে প্রতিনিধিত্ব করবে, একজনের অবর্তমানে আরেকজনে ব্যবসাটা পরিচালনা করবে।
আইনগত সত্তার অনুপস্থিতি, হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অতটা আইনগত জোর জবরদস্তি নাই, কারণ এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা, তা এক মালিকানা ব্যবসা, এগুলোর ক্ষেত্রে আইনগত জটিলতা কম। যদি যৌথ মূলধনী কোম্পানি হতো, আমরা এই চ্যাপ্টারের পর হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি, তোমরা অনেকেই জানো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কিন্তু আইনগত জটিলতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আইনের আইন কানুন মেনেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হবে। স্থায়িত্বের অনিশ্চয়তা, হ্যাঁ, অংশীদারি ব্যবসাটা অনেকটা এক মালিকানা ব্যবসায়ের মতোই, এখানে স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। কোনো অংশীদার যদি মারা যায় তাহলে ব্যবসা এই ক্ষেত্রে বিলুপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, ব্যবসা বিলুপ্তি করা যায়। তো অংশীদারি ব্যবসায়ের এই ক্ষেত্রে তোমরা দেখো অনেকগুলো সুবিধা রয়েছে। অংশীদারি ব্যবসায় সহজে গঠন করা যায়, অংশীদারি ব্যবসায়ের মূলধন কম লাগে, কারণ যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মূলধন অনেক বেশি লাগে, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন কম দিয়ে চলা যায়। দলবদ্ধ প্রচেষ্টা, কয়জন লোক, যখন কয়জন ব্যক্তি, তোমরা কয়জন বন্ধু একত্রিত হয়ে একটা উদ্দেশ্যকে টার্গেট করে যদি তোমরা সামনের দিকে এগোতে থাকো, তাহলে সেটাকে আমরা দলবদ্ধ প্রচেষ্টা বলি। সম্মিলিত সিদ্ধান্ত, সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে ঝুঁকি বন্টন, ঝুঁকিটা যে কজন তোমরা বন্ধু থাকবা বন্ধুদের মধ্যেই ঝুঁকিটা, বা যে কজন ব্যবসায়ী থাকবা তাদের মধ্যেই, বা যে কজন অংশীদার থাকবে তাদের মধ্যেই ঝুঁকিটা বন্টন করা হবে। আইনের তেমন ঝামেলা থাকে না এবং অসীম দায়ের পরোক্ষ সুবিধা, এখানে দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকেই বলা হয় অসীম দায়ের পক্ষে সুবিধা বলা হয়। অর্থাৎ তোমার যে পরিমাণ দায় থাকবে ওই দায়টা তুমি সবসময় রিকভার করার জন্য কি থাকবে, মানে তুমি সচেতন থাকবে, এইটাকেই বলা হয় কি অসীম দায়ের পরোক্ষ সুবিধা, মানে অ্যালার্ট থাকা। জনসংযোগের সুবিধা, এই ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে পরিচিত, সুনাম, বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় থাকে। আর আচ্ছা, এখানে কিছু তোমরা এগুলো তোমরা মোটামুটি রিডিং পড়লেই পারবা। এখন এখানে যে প্রশ্নটা আমরা দেখতেছি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, যে অংশীদারি ব্যবসায়টা যদি আমরা প্রকারভেদ হিসাব করি, প্রথমত দুই প্রকার, সাধারণ অংশীদারি ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। আমরা একটু পড়ব অংশীদারি ব্যবসার প্রকারভেদ, অর্থাৎ ব্যবসা, অংশীদারি ব্যবসা হচ্ছে দুই ধরনের, সাধারণ অংশীদার, সীমাবদ্ধ অংশীদার। আবার সাধারণ অংশীদার দুই প্রকার, ঐচ্ছিক অংশীদার, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, বা দুই ধরনের, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা এবং নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠনের উদ্দেশ্যে, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। অর্থাৎ কথাগুলো একটু স্পিড হচ্ছে কিনা একটু বলিও তোমরা, যেহেতু তোমরা অনেকেই আগে জানো। আর অংশীদারি ব্যবসা এগুলো সহজ বিষয়, আমরা জানি পার্টনারশিপ বিজনেস, কয়েকজন মিলে একত্রিত হয়ে কোনো ব্যবসা করলে সেটাকে পার্টনারশিপ বিজনেস বলা হয়। এটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা একটা এখানে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ। ওটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ীর প্রকারভেদ ছিল, আর এটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ, অংশীদাররা কত রকম হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে, অংশীদারি ব্যবসায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। এখন আমি যে কথাগুলো বলবো এগুলো মনোযোগ সহকারে শুনো, তাহলেই তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসবে তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। প্রথমটা হচ্ছে সাধারণ অংশীদার, অর্থাৎ সাধারণ অংশীদার, এখানে বইয়ের মধ্যে যে লেখাটা লিখছে এটা তোমরা পড়িও, আমি বলতেছি আমার কথার সাথে মিলিয়ে নাও, যে সাধারণ অংশীদার হচ্ছে তারা যারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান সক্রিয়ভাবে পরিচালনা করবে, প্রতিষ্ঠানে তাদের ভোটাধিকার থাকবে, তারা পরিচালনা কমিটায় অংশগ্রহণ করতে পারবে, এটা হচ্ছে সাধারণ অংশীদার। মানে সাধারণত তোমরা যারা কয়েকজন মিলে বন্ধু একত্রিত হয়ে ব্যবসা করবে তারা হচ্ছে সাধারণ অংশীদার। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার কিছু বন্ধু, ওদের কাছে মনে করো অনেক টাকা আছে, ওরা বল, তুমি বললে যে দোস্ত আয় আমরা একটা ব্যবসা করব, আমাদেরকে কিছু মূলধন দে, তখন ও বলবে যে আচ্ছা আমি তো ব্যস্ত মানুষ, আমার আরও অনেক বিজনেস আছে, আচ্ছা দত্ত তোদেরকে 10 লাখ টাকা দিলাম, তোরা ব্যবসায় লাভ ক্ষতি আমাকে বুঝিয়ে দিস, কিন্তু আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না। এটাকে বলা হয় ঘুমন্ত অংশীদার বা ডোরম্যান্ট অর স্লিপিং পার্টনারশিপ। আচ্ছা, কথা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে কর্মী অংশীদার, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অনেকেই দেখবা যে ওর কাছে টাকা নেই, কিন্তু ও বলে যে দোস্ত আমি, মনে করো তোমরা সবাই 1 লাখ টাকা করে মূলধন দিচ্ছ, কিন্তু ও বলে যে দোস্ত আমার কাছে তো টাকা নেই, তবে আমি দোকানটা পরিচালনা করব। কারণ দেখা যাচ্ছে যে তোমরা মনে করো একটা ডিপার্টমেন্টাল স্টোর দিবা,
তোমার ওই বন্ধু একটা ডিপার্টমেন্টাল স্টোরে 5 বছর চাকরি করার অভিজ্ঞতা আছে, তাহলে তোমরা চিন্তা করলে আচ্ছা ঠিক আছে, আমরা তো আমাদের তো অভিজ্ঞতা নাই, তাহলে ওকে আমরা আমরা তো মানুষ রাখতে হবে, তাহলে আমরা ওকে 1 লাখ টাকা নিলাম না, কিন্তু ওর শ্রমটাকে আমরা মূলধন হিসাবে নিলাম, যে এখানে ও শ্রম দিবে, আমরা যেরকম 1 লাখ টাকা দিছি মনে করতে হবে ও আমাদেরকে 1 লাখ টাকা দিছে, তাহলে ওর শ্রম দিবে আর আমরা টাকা দিলাম, এটাকে বলা হয় কর্মী অংশীদার। এরপর হচ্ছে নামমাত্র অংশীদার। দেখা যাচ্ছে যে নামমাত্র অংশীদার হচ্ছে যে আমাদের সমাজে অনেক গুণী মান্য লোক থাকে, যেমন মনে করো তুমি, মনে করো আমরা জানি ওয়েল ফুডের সালাম সাহেব, অথবা মনে করো KDS-এর খলিল সাহেব, এখন মনে করো তুমি KDS গ্রুপের খলিল সাহেবকে চট্টগ্রামের সবাই চিনে, পটিয়ার সবাই চিনে বা পুরো বাংলাদেশে চিনে, এখন মনে করো তোমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলতে যাচ্ছ, তো তোমরা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পদে খলিল সাহেবের নামটা অ্যাড করলা, এতে কি হবে, মানুষ যখন জানবে যে খলিল সাহেব এটার পরিচালনার সাথে আছে, তখন মানুষ তোমাদের গ্রাহক সংখ্যা অনেক বেড়ে যাবে, তোমরা খলিল সাহেব তো তোমাদেরকে ওনার নামটা এমনিতে ইউজ করতে দিবে না, এটাকে বলা হয় গুডউইল, যেহেতু তোমরা ওনার নামটা ইউজ করতেছো তাই ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, এটাকে বলা হয় নামমাত্র অংশীদার, অর্থাৎ উনি ব্যবসা পরিচালনা করবে না কিন্তু ওনার নামটা তোমাদেরকে ব্যবহার করার অনুমতি দিবে টাকার বিনিময়ে। এরপর হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। আমরা জানি মনে করো তোমরা 10 জন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করছো, ব্যাংকিং ব্যবসা, সেক্ষেত্রে তোমাদের কোনো এক বন্ধু দেখা যাচ্ছে যে কি বয়স হয়ে গেছে, সে এখন আর তোমাদের প্রতিষ্ঠানে শ্রম দিতে পারতেছে না, যার কারণে তোমরা বলছো যে দোস্ত তুই তো এখন শ্রম দিতে পারতেছিস না, আচ্ছা তুই তোর ক্যাপিটালগুলো নিয়ে যা। তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যে এখানে মনে করো 50 লাখ টাকা দিছি, আমি টাকাটা আমার আমি নিয়ে যাব না, টাকাটা তোমাদের প্রতিষ্ঠানে আমি ঋণ হিসাবে খাটবো, আমার টাকাটা খাটাবো, যে আমি তোমরা মনে করো 50 লাখ টাকা যদি অন্য জায়গা থেকে নাও তাহলে তো ওদেরকে সুদ দিতে হবে, কিন্তু আমার টাকাটা তোমরা ইউজ করো, আমাকেও সুদ দিও, কারণ আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, অন্য কোনো ইনকাম নাই, তাহলে এই টাকাটা তোমার প্রতিষ্ঠানে খাটলে তুমি আমাকে কী দিবা, সুদ দিবা, তাহলে আমি এই সুদের টাকা দিয়ে আমার ফ্যামিলিটা চালাতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম যে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি যদি তোমার প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে ঋণ নাও তাহলে তোমাকে কী করতে হবে, ব্যাংকে সুদ দিতে হবে না দিতে হবে, তো তুমি বন্ধুর টাকাটা ঋণ হিসাবে ইউজ করো, তাহলে বন্ধুকে একটা সুদ দাও, তাহলে বন্ধু তো ফ্যামিলিটা বাঁচবে, এটাকে বলা হয় কি আপাত দৃষ্টিতে অংশীদার। আচ্ছা এরপরে দেখো নাম্বার 6 হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। এক্ষেত্রে হচ্ছে চুক্তি অনুযায়ী বা চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়, অর্থাৎ তোমাদের 20 জন বন্ধুর মধ্যে দেখা যাচ্ছে মাঝে মাঝে কেউ বলবে যে ভাই আমি রিস্ক নিতে পারবো না, আমি এত 20 টাকার রিস্ক নিতে পারবো না, তাহলে তোমরা বাকিরা যদি বলো আচ্ছা ঠিক আছে ওকে রিস্ক নিতে হবে না, তাহলে ও হয়ে যাবে সীমাবদ্ধ অংশীদার। এরপরে দেখো আচরণ অনুমতি অংশীদার। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা আচার আচরণে দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তাকে আচরণ অনুমিত অংশীদার বলে। এক্ষেত্রেও তোমরা যদি বাকি অংশীদাররা তাকে অনুমতি দাও তাহলে সে আচরণ অনুমতি অংশীদার হতে পারবে। প্রতিবন্ধ অংশীদার হচ্ছে যদি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় বা উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে তাকে শর্ত অনুযায়ী নির্দিষ্ট স্বার্থের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠান তার নাম ব্যবহারের অনুমতি দেয় কিন্তু এক্ষেত্রে দেয় না। আচ্ছা প্রতিষ্ঠানে যদি তোমরা অন্য লোক যেই লোকটার নামটা তোমরা ইউজ করতেছ তোমাদের অংশীদার হিসাবে, সে অবশ্যই একজন ফেমাস একজন লোক হবে অথবা একজন রেসপেক্টেড একজন মানুষ হবে, যাকে সমাজে সবাই চিনে, যার একটা কি আছে পজিশন আছে, এরকম কাউকে যদি তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ইনভলভ করতে চাও তাহলে ওই ব্যক্তির মৌনতা তার সম্মতি লাগবে, যদি সম্মতি দিয়ে থাকে তাহলে এক্ষেত্রে তাকে প্রতিবন্ধ অংশীদার বলা হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে ভালো করে ওই যে আমরা যেই কয় প্রকারের অংশীদারের প্রকারভেদ পড়ছি সেটা লিখে আমাকে ইনবক্সে জমা দিবা, তাহলে আমি দেখব যে হ্যাঁ তোমরা পড়ালেখা করতেছ আর পরীক্ষা দিছ, আমরা দেখি তোমাদের খাতাগুলো কেটে অতি শীঘ্রই রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।